আর জর্ডিও বিশ্বকাপের 20 নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় 2:30 মিনিটে। জিতে ইংল্যান্ড প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিংয়ে গিয়ে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড বোলারদের তুলোধনা করে। দক্ষিণ আফ্রিকা 7 উইকেট হারিয়ে 50 ওভারে 399 রান করে। টার্গেট দেয় ইংল্যান্ডকে 400 রানের। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রেজা হ্যান্ড্রিক্স করেন 85 রান 75 বলে। এর মধ্যে ছিল 9টি 4-এর মার এবং 3টি 6-এর মার। দুশান করেন 60 রান 61 বলে, এর মধ্যে ছিল 8টি 4-এর মার। মাকরাম করেন 42 রান 44 বলে, করেন 109 রান 67 বলে ঝোড়ো ইনিংসে, এর মধ্যে ছিল 12টি 4-এর মার এবং 6-এর মার। শেষের দিকে জেনসেন করেন ঝোড়ো ব্যাটিংয়ে 42 বলে 75 রান, এর মধ্যে ছিল 3টি 4-এর মার এবং 6টি 6-এর মার। এই নিয়ে সাউথ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় 399 রান 7 উইকেটে 50 ওভারে। পারসম রান তাড়া করতে নেমে ইংল্যান্ড প্রথমে মেলো শুরু করে। ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানরা সাউথ আফ্রিকার বোলারদের কাছে আত্মসমর্পণ করে অসহায়ভাবে। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য রান করেন অ্যাটিংসন 35 রান এবং মার্ক উড করেন 43 রান। এছাড়া ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই বিসঙ্গের ঘরে পেরোতে পারেনি। এই দিন সাউথ আফ্রিকার বোলারদের সামনে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যেন অসহায় এক আত্মসমর্পণ করে। উঠতে থাকা ইংল্যান্ড টিমকে মাটিতে নামিয়ে আনে সাউথ আফ্রিকা। মাত্র 22 ওভারে 10 উইকেট হারিয়ে 170 রান সংগ্রহ করে, ফলে সাউথ আফ্রিকা জিতে যায় 229 রানের বিশাল ব্যবধানে।